মানে মেয়েরা আবার আরেক স্টাইল, এদের আবার গাঁজা খোর ছাড়া পছন্দই হয় না, মানে এটা ট্রেন্ড হয়ে গেছে। গাঁজা খোরছে দেখলে বা what amazing beautiful boy, ছি ছি বোন, ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই আবার বোনের রাগটা করে না, বোনের নাম শুনতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, আসলে কিছু মেয়ে এখানে নাই, অন্য জায়গাতে আছে এরা। আরে বাবা নাই, এখানে আছে, আল্লাহ হেদায়াত দান করো। এই যে যুবকরা মাঝে মাঝে আমার মেসেজ দেয়, হুজুর ছ্যাঁকা খাইয়া জীবনটাই বেকার। কেন কিরে কি হইল বলো? হুজুর একজনের মন থেকে ভালোবাসছিলাম, সে মনটা নিয়ে চলে গেছে আর দিয়ে যায় নাই। ফেসবুক তোমাদের আছে কারটা দেখি তো, হাত তোলো তো। আরে বাবা হাত নামা, হাত নামা বাবা, কি যে প্রশ্ন করছি নিজের মাথা হুশ নাই, আই এম রিয়েলি সরি। আচ্ছা, ফেসবুক যেহেতু সবার আছে, যদি কান কান খাড়া করো, কান খাড়া করো, কান খাড়া করো, আছে তো, খাড়া আছে তো, যদি কোনো বেগানা নারীর ফটো সহ এক কান ফ্রেন্ড রিকোয়েস্ট আসে কখনো, মানে আবেগে আপ্লুত হয়েছেও না, হ্যাতেরা কি করে জানেন, যদি ঘুম থেকে উঠে দেখে কে রে, আরে অ্যাঞ্জেল প্রিয়া, সোজা কনফার্ম বাটনে ক্লিক করে না, আস্তে কনফার্মে ক্লিক হবে না, আস্তে সোজা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আর যদি কোনো মেয়ে রিকোয়েস্ট পাঠায় যে হ্যালো ভাইয়া কেমন আছেন, কি করেন, আপনার কেন ভালো লাগে, যদি এটা বলে আপনি বলবেন একটা কথা, সেটা কি, বিয়ে করলে আসো না হয় ব্রেকআপ, মানে বিয়ে ছাড়া কোনো কথা এখানে চলবে, কারণ আমি যদি আপনার সাথে চ্যাটিং করি কেউ না দেখুক, বলেন না তাকে বুঝতে হবে ভাই কে দেখে রে ভাই, তাহলে এগুলো উল্টা পাল্টা। যদি তোমাকে কোনো মেয়ে দাঁড়িয়ে দেখে খ্যাত বলে, বলবা ঠিক আছে আপনি বিদায় নেন, যখন বিদায় নিবে সুন্দর করে জায়নামাজ বিছাবা, জায়নামাজ বিছায় জায়নামাজে বসে বলবা আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ, বিশাল বড় ডাইনি কুটনি ফ্যাশনে হাত থেকে তুমি আমারে বাঁচাই দিয়েছ, আল্লাহ তোমার কাছে লাখ কোটি শুকরিয়া, তুই আমারে কি রিজেক্ট করি, তোরে আমি রিজেক্ট করে দিলাম যা। আর এখনকার কিছু কিছু ডিজিটাল বাপ বের হয়েছে, এরা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না, এখানে নাই দিনাজপুরে নাই, অন্য অন্য জায়গাতে আছে, এখানেও আছে, ইন্না লিল্লাহ। আমার কোনো দোষ নাই ভাই, তোমরাই বলছো আমার কোনো দোষ নেই। আসলে দেখেন, যদি আপনি সরকারি চাকরিজীবী দেখে বিয়ে দেন কোনো সমস্যা আমার নাই, কোনো আপত্তি আমার নাই, কিন্তু যেই মেয়েটার বয়স মাত্র 16-17, এর সঙ্গে 45 বছর বুড়িটা কখনো যায় না, যায় না, যায় না, এটা যায় না। হতে পারে মেয়েটা বিশাল বড় বাড়ি পাবে, বিশাল বড় গাড়ি পাবে, খোদা কি কসম সুখ খুঁজে পাবে না। আর এই যে ছেলেগুলো আছে, হতে পারে টাকা পয়সা খুব কম, হতে পারে R15 নাই, হতে পারে আইফোন নাই, হতে পারে হতে পারে DSLR নাই, কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আব্বা আপনি চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দেন, কারণ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, থাম এত জোস না, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে জীবনে যাই করুক আর তাই করুক বউকে কষ্ট দিবে না। আর সরকারি ভাববে কিভাবে জানেন, ইয়ার ইয়ে তো পয়সে কে লিয়ে আই হ্যায়, ইয়ে চলা জায়গা তো ক্যা হুয়া, এক ওর আওর আ জায়েগা, টাকার খেলা, খেলাটা কিসের খেলা, টাকায় পড়া যাবে না, গুণ দেখবো একটা, গুণটার নাম কে, আল্লাহ আমাদেরকে মুত্তাকি মেয়ে পাওয়ার তৌফিক দান করুক, প্রণামের।